আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি সব কিছু মিলিয়েই, কারণ লকডাউন শাটডাউন চলছে, বুঝেনি চারিদিকে কী অবস্থা, ঘরের মধ্যে সবারই অবস্থান। তো নাবিহার বাবা বিরাট বড় একটা কাঁঠাল নিয়ে আসছে আমাদের জন্যে, তো সেই কাঁঠালটা সকালে গতকাল রাতে নিয়ে আসছে, তো শুক্রবার সকালে এটা নাস্তার জন্য আমি ভাঙতে বসেছি। সবসময় কাঁঠাল আমারই ভাঙতে হয়, করার কিছু নেই, সেজন্য সরিষার তেল হাতে লাগিয়ে নিচ্ছি, কারণ কাঁঠালের আঠা কাকে বলে সবাই জানে, এই আঠা কী যে বাজে জিনিস। আমার কাঁঠাল ভাঙতে আর আসলে এখন ভালো লাগে না, তারপরও আমি ছাড়া কেউ ভাঙতে চায় না, ভাঙতে আসলে কে ভাঙবে আর, নাভিহার বাবা ব্যস্ত, সকালে ছিল না বাসায়, তো হাসপাতালে গিয়েছিল ওর দাদুকে নিয়ে, আর এখন আমি কাঁঠাল ভাঙছি, কাঁঠাল কিছুটা ভেঙে দেখে নিয়ে আসছে, তো তাও আমি এখন ভেঙে নিচ্ছি। কাঁঠালটা খুব আরও বড় হতো মনে হয়, কারণ অনেক কাঁঠালের যে চামড়াটা অনেক শক্ত ছিল, ছুরি দিয়ে কেটে কেটে আমি কাটতে হয়েছে, মোটামুটি ছিল কাঁঠালটা, খুব একটা যে ভালো ছিল তা না, আবার খুব যে একটা খারাপ ছিল তাও না। কাঁঠাল এনে কাঁঠাল খাওয়া অনেক ঝামেলার ব্যাপার, তারপরেও খেতে ভালো লাগে, জাতীয় ফল এক কথা, আরেক কথা টেস্ট হলে কাঁঠাল অনেক মজা। তো আমি কাঁঠালগুলো এখন ভেঙে নিচ্ছি, আমরা মুড়ি দিয়ে দুধ দিয়ে যে যার মতন খেয়েছে, সকালে নাস্তাটা এভাবেই খেয়েছি। দেখুন কাঁঠালগুলো আমি এখন ভেঙে নিচ্ছি, ভাঙতে সময় লেগেছে অনেকখানি, কারণ এত শক্ত ছিল আর প্রচুর কষ ছিল, এত কষ ছিল যে আমার হাতে লেগে গিয়েছিল, একদম উঠানো কষ্টসাধ্য। তবে সরিষার তেল হাতে মেখে নিলে কিছুটা কম হয় লাগে, কম অনেকেই বলে, কিন্তু তাই বলে উঠে না সহজে, আবারও সরিষার তেল হাতে দিয়ে তারপর লাগ পরিষ্কার করতে হয়। কাঁঠালগুলো ভেঙে নেওয়ার পরে আমি হাত পরিষ্কার করতে আসছি, দেখুন কী পরিমাণ আঠা লেগেছে, ছুরিটাতেও কী পরিমাণ আঠা লেগেছে। তো আমি সরিষার তেল হাতে কিন্তু আবারও মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর কিন্তু যাচ্ছে না, সেক্ষেত্রে এরকম পেপার কিংবা কাগজ দিয়ে ভালো করে মুছে মুছে আঠাগুলো পরিষ্কার করতে হবে, এটাই সঠিক নিয়ম। আপনারা যদি আবারও সরিষার তেল লাগান তারপরে কিছু হবে না, যদি না আপনারা কাগজ দিয়ে পরিষ্কার করে আঠাটা মুছে তারপরে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলি হয়ে যাবে। দেখুন আমার অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে, আমি আরও কিছু কাগজ নিয়ে হাত পরিষ্কার করে নিয়েছি, এবং ছুরিটাকেও সেভাবে সরিষার তেল দিয়ে জাস্ট কাগজ দিয়ে মুছে নিলে কিন্তু এই আঠাগুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবেই কাঁঠালের আঠা আমি পরিষ্কার করি, আর এইতে এখন সবাই বসেছে খেতে, কাঁঠালগুলো নিয়ে নিয়েছি আমি এবং বাচ্চারা সবাই বসে খাচ্ছে, আর কিছুটা বাকি রয়েছে। এখন আমি রান্না করতে চলে এসেছি দুপুরবেলা, পুঁই ডাল রান্না করব, সেজন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখানে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে, সিদ্ধ অর্ধেক হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এখানে পুঁই শাক কেটে রেখেছি, সেই পুঁই শাকটাকে দিয়ে দিব। পুঁই ডাল করা অনেক সহজ এবং খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। এখন আমরা পুঁই শাকটাকে দিয়ে ডালটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিব, পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেলেই বাগার দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা, আমি দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ফেরে, এখন হলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। কিছু রান্না হচ্ছে না, পুঁই শাক রান্না হচ্ছে ডাল দিয়ে, ডাল পুঁই ডাল, আর এদিকে হলো আমার মুরগির জন্য মশলা কষানো হচ্ছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কষাবো, খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন পুঁই শাকটা দেওয়ার পর সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ডালটাকে
বাগার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেছি বাগার দিয়ে দিব হয়ে গিয়েছে নিয়ে এই তো ডালের মধ্যে ফেলে দিচ্ছি এই তো হয়ে গেল আমার পুই ডাল আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে একদম মাখা মাখা করতে পারেন বাচ্চারা এরকম পছন্দ করে একটু জাল দিয়ে এখন আমি নামিয়ে নিব বলকটা থেকে হয়ে গেল আমার আজকে পুঁই শাক দিয়ে ডাল মাংস কষাচ্ছি আর এদিকে আমার পুঁই ডাল হয়ে গেছে বাগার দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে খুবই সহজ ঝটপট সহজেই তৈরি করে নিই আমার পুঁই ডাল পুঁই শাক দিয়ে ডাল দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মজা আর এদিকে হলো এটা হলো আমার চিকেন আজকে হার্ড চিকেন তৈরি করেছিলাম একটু মাখা মাখা ঝোল রেখেছি এখন ভাত খাবো দুপুরবেলা আলমান গোসল করে এসেছে আলমান এখন কি সাজবে কালকের মতো আইসক্রিম ম্যান সাজবে ঠিক আছে চলো এখন আমরা ভাত খাই নি আমি দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন হলো কাঁচামরিচ সংরক্ষণ খুব এই কাঁচামরিচ গতকাল আপনাদের দেখালাম যে আমি নিয়ে আসছি বাজার থেকে কিনে লাল এবং সবুজ কাঁচামরিচ একসাথে কিনে নিয়ে এসেছি কারণ দুটো কাঁচামরিচই আমার লাগে আমি কাঁচামরিচগুলো কিন্তু বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি যে ময়লা কিংবা ভাঙা কাঁচামরিচগুলো সরিয়ে রেখেছি পচা কাঁচামরিচগুলো সব সরিয়ে রেখে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি একদম সংরক্ষণ করবো এমন একটা বয়ামে বয়ামটার মধ্যেই শুকনো বয়াম রাখবে আমাদের এটাতে ভরে আমি যদি রেখে দেই প্রায় মাসখানেক আপনারা একদম নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন কোনো রকম নষ্ট হবে না এবং ডিপ ফ্রিজেও ভরে রেখে দিতে পারেন কাঁচের বয়ামে রাখলে হবে কি কাঁচামরিচগুলো সবসময় একদম ভালো থাকে তো আমি সমস্ত যা কাঁচামরিচ এখানে আছে সব আমি এই বয়ামে ভরে সংরক্ষণ করব আমি সব কাঁচামরিচ এবং লাল কাঁচামরিচ সবই দিয়ে দিচ্ছি একসাথে আপনারা চাইলে এই বয়ামের সাথে কিংবা কোনো প্লাস্টিকের বক্সেও ভরতে পারেন তার সাথে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখলেও কিন্তু পানিটা যাতে না লাগে পানি দেখা দিলেই পচবে কাঁচামরিচ পানি না লাগলে কিংবা পানি না থাকলে কাঁচামরিচটা দেখবেন ভালো থাকবে আজকে আমি কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করার লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কারণ বাজারে এখন কাঁচামরিচ অনেক সস্তা আর এমন সময় হয় কাঁচামরিচ অনেক দাম বেড়ে যায় 100-200 টাকা কেজি বেড়ে যায় তো তখন সেই সময়ের জন্য আমরা কিন্তু এখন সংরক্ষণ করে রেখে দিতে পারি অনায়াসে কিছু কাঁচামরিচ আমি হলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কুচি করে নিয়েছি কেচির সাহায্যে আপনারা অবশ্যই কেচি ব্যবহার করবেন আমি এই রকম প্লাস্টিক জারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আপনারা যখন ব্যবহার করবেন ঠিক তখনই বের করে যে কোনো ভর্তা ভাজির মধ্যে এই কুচিটা দিয়ে ব্যবহার করতে পারবেন ডিম ভাজি যখন তখন ব্যবহার করা যায় খুবই সহজ ডিপ ফ্রিজে রাখলে 5-6 মাস কোনো কিছুই হবে এভাবে আমরা জারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো যখন প্রয়োজন হবে জাস্ট বের করে যখন প্রয়োজন হবে ঠিক তখনই বের করে আমরা সেই উপাদানে দিব আবার ডিপে রেখে দিব আর কিছু আমি এই যে বরফের যে বক্স আছে সেটার মধ্যে রাখব এভাবে রেখেও আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারব আপনারা কিন্তু আমি অল্প পরিসরে দেখাচ্ছি আপনারা কিন্তু আরও বেশি করে কিনে ধুয়ে পরিষ্কার করে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি সবগুলো ভরে নিয়েছি আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি সিজার দিয়ে কেটেছি কারণ হাত দিয়ে কাটলে হাত জ্বলতে পারে আমি এর মধ্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব ডিপ ফ্রিজে এখন রেখে দিব এভাবে যতক্ষণ বরফ হয় ততক্ষণ রেখে তারপরে বের করে কোনো এয়ারটাইট বক্স কিংবা পলি ব্যাগে ভরে জিপলক ব্যাগে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন তো এখন বরফ করে তারপরে ফিরে আসব ফ্রিজে রেখে দিচ্ছি এখন একটা ছোট বয়াম নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু কাঁচামরিচ এবং লাল কাঁচামরিচ দিয়ে নিব এগুলো আমি অন্যভাবে সংরক্ষণ করব আমি অল্প পরিসরে দেখাচ্ছি আপনারা অনেক বেশি পরিসরে করতে পারবেন
लाल काचामरीच एवं सबुज काचामरीच सब रकम ही व्यवहार करछी सुंदर देखार जोन्नो आपनारा जेटा खुशी सेटा व्यवहार करते पारें। तो आमी एई काचामरीचटाके खूब भालो करे चेपे चेपे भरे निच्छी अल्प परिसरे देखाच्छी। काचामरीच जे नष्ट थाकले एगुलो सब सरिये नेबेन, जे फ्रेश काचामरीचगुलो सेगुलोई व्यवहार करब। আমি সিরকা দিয়ে সংরক্ষণ করব। সিরকা দিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এবং কোনো রকম নষ্ট হবে না। কাঁচামরিচ যেমন রাখবেন ঠিক তেমনই থাকবে। খুব ভরে নিয়েছি সব। আমি নিয়েছি ভরে। এখন আমি এর মধ্যে সাদা ভিনিগার দিয়ে দিব। এর মধ্যে দুই এক টুকরা রসুনের কুচি দিতে পারেন ফ্লেভার হওয়ার জন্য, আর কিছুই না। আমি এখন সিরকাটা দিয়ে ভরে দিব, কোনো অংশ খালি থাকবে না এরকম। এখন ঢেকে রেখে দিব। আমি ছোট পরিসরে করেছি, আপনারা চাইলে আরো বড় পরিসরে করতে পারেন। এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন 5-6 মাস পর্যন্ত, একদম কাঁচামরিচ কিছুই হবে না। আমি এখানে হাফ কেজি আদা নিয়ে নিয়েছি। এখন যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, আমি ঈদের জন্য কিছু প্রস্তুতি শুরু করে দিয়েছি অলরেডি। আমি কিছু রসুন কুচি করে এবং পেঁয়াজ কুচি করে ডিপে রেখে দিয়েছি। এখন আদাটা বাকি ছিল, এখন আদাটাকে ছিলে নিচ্ছি। আপনারা চামচ অথবা এমন ছুরির সাহায্যে ছিলে নিতে পারেন। আমি এভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। অফ সময়ে বসে বসে, আমি রাতের বেলা নিয়ে কাজ করছি, অফ সময়ে বসে এভাবে ছিললেই কিন্তু সময়টা কাজে লাগে। তো আমি এখন আদাগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঈদ চলে আসলে তখন আরও অনেক কাজ থাকবে, তখন এই কাজগুলো আর করতে পারবো না। আরও সামনে ক্লিনিং আছে, যেমন ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ, এগুলো ক্লিনিং করব, রান্নাঘর পরিষ্কার, ঘর পরিষ্কার, এগুলো অনেক কাজ বাকি আছে। তো এখন আমি এই আদাটাকে ছিলে ছোটো ছোটো কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর ব্লেন্ডার করব। কারণ আমার ব্লেন্ডারটা অত শক্তিশালী না, কারণ এই পর্যায়ে যদি এখন আমি কেটে ব্লেন্ড করি আমারটা মিহি হবে না। কিন্তু আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে তারপরে ব্লেন্ড করেন নর্মাল ব্লেন্ডারগুলোতে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে। কারণ ডিপ ফ্রিজে রাখলে হবে কি, আদাগুলো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো একদম সফট নরম হয়ে যায়, তো ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। আদাগুলো ছিলার পরে আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি, দেখুন। এখন আমি পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। পরের দিন আগামীকাল আমি এটা ব্লেন্ড করব, আমি যখন ব্লেন্ড করব আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার হলো কাঁচা মরিচগুলো, আমি ফ্রোজেন করে নিয়েছি, সেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন এটা ডিপে রেখেছি, কেমন শক্ত হয়ে গিয়েছে, সুন্দর। এভাবে কিন্তু আপনারা এক বছর রেখে খেতে পারেন কাঁচামরিচ। আর কাঁচামরিচ তো যখন দাম বেশি হবে তখন খেতে পারবেন, এখন তো দাম কম, এখন যথেষ্ট পরিমাণে কিনে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এটা দেখুন সিরকা দিয়ে রেখেছি, এটা দেখতেই ভালো লাগে আমার বেশি। আর এটা হলো আমি নর্মাল ফ্রিজে রেখেছি। আরও কিছু কাঁচামরিচ আমি উপর থেকে রেখেছি, দেখুন একদমই ফ্রেশ আছে, কোনো রকম নষ্ট হয়নি। আপনারা চাইলে একটু টিস্যু পেপার দিয়ে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু আমি মাসখানেক রেখে খাই, আমার কাঁচের ব্যয়ামে রাখলে পচে যায় না, কিন্তু পলি ব্যাগে রাখলেই কাঁচামরিচটা পচে যায়। আর এই যে এই কাঁচামরিচগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, এগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে উঠিয়ে আপনারা কিন্তু কোনো পলি ব্যাগ কিংবা বক্সে ভরে রেখে দিতে পারেন, যখন দরকার তখন এক একটা কিউব বের করে ব্যবহার করলেই হয়ে যায়। কেমন হলো আজকের আমার কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামীকাল থেকে দেখাবো কোরবানির ঈদের প্রস্তুতিতে মশলাগুলো আমি কীভাবে সংরক্ষণ করছি, কেটে রাখছি কিংবা কী করছি, সবই শেয়ার করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।